বাউল সাধক তথা সমাজ সংস্কারক লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরশিনগর পাঠের খণ্ডচিত্র নিয়ে সেজে উঠছে এবছরের মণ্ডপ। মণ্ডপ জুড়ে থাকবে বাউলের জীবনের ইতিকথা থেকে শুরু করে থাকবে একতারা, এবং একটি বাউল গানে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র দিয়েও সেজে উঠবে এবছরের মণ্ডপ। তাই আর দেরি না করে এবছর চলে আসতে হবে নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে। আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর প্রতি বছরের মতো এবছরেও দুর্গাপুজোর বিশেষ আকর্ষণীয় থিম থাকে নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে। আর এবছর কি থাকছে এবং কি চমক রয়েছে গোটা মণ্ডপ জুড়ে, তাই দেখতে আসতে তো হবে মণ্ডপে। জানতে হলে আপনাদের সকলকে আসতে হবে বেলঘুরিয়ার নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের পরিচালনায় আয়োজিত এবছরের দুর্গাপুজোর মণ্ডপে। শিল্পী অতনু রায়ের ভাবনা এবং রূপায়ণে এবছর সেজে উঠবে গোটা মণ্ডপ, থাকছে অনেক চমক। বেলঘুরিয়ার মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই বেলঘুরিয়া নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের পুজো প্রতি বছরের ঐতিহ্যকে বজায় রেখে এবছরও বেলঘুরিয়ার নীলগঞ্জ রোড মহুয়া ক্লাবের পরিচালনায় এদিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। জোর কদমে চলছে এবার পুজোর প্রস্তুতি। এবছরের ভাবনা আরশিনগর, লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরশিনগর কবিতার মাধ্যমে কবি বলেছেন তার বাড়ির কাছে একটি জায়গা রয়েছে, সেখানে রয়েছে একজন পড়শি, আর সেই জায়গাটি হল কবির শুদ্ধতম হৃদয়, আর সেই পড়শি হলেন স্বয়ং ঈশ্বর। কবির মতে ঈশ্বর নিরাকার এবং ঈশ্বর আমাদের স্বয়ং মনেই বিরাজমান, আর এই ভাবনা নিয়ে এবছর সেজে উঠছে গোটা মণ্ডপ, আর তার সাথে থাকছে বাউল গানের বাসায় আরশিনগরের শব্দার্থ। এদিন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা নীলগঞ্জ রোড মৌয়া ক্লাব আয়োজিত এবছরের দুর্গাপুজোর থিম উদ্বোধন করেন। এই সাথে সাথে বিশেষ অতিথি হিসেবে আসন আলোকিত করেছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা থেকে শুরু করে পুজো কমিটির সকল সদস্যরা। বহু বিশিষ্ট ব্যক্তিত্বরাও সামিল হন এই দিনের এই খুঁটি পুজো এবং তার সাথে থিম উন্মোচনের অনুষ্ঠানে। এবছর ভাবনা হচ্ছে আরশিনগর, আর কি আরশিনগর মানে হচ্ছে লালন সাইজির একটি গান আছে বাড়ির পাশে, বাড়ির কাছে আরশিনগর, ওইটার উপরেই কিছুটা কাজ আর কি। শুধু গানটার উপরে নয়, আমরা দেখাতে চাইছি বাউল তত্ত্বের ওপরে আর কি, বাউল তত্ত্বটা নিয়ে। অনেক জায়গায় আমরা কাজ দেখেছি এতদিন যে বাউল অঙ্গের উপরে কাজ হয়, তো আমরা এবছর অঙ্গটা নিয়ে কাজ করছি না, বাউল তত্ত্বটা নিয়ে কাজ করছি। চমক তো থাকছেই, কেননা আমাদের কাজে একটা অন্যরকম একটা ভাবনা চিন্তা থাকে, তো এই বাউল কনসেপ্টটাকেই মানুষের সামনে আরও ভালো করে ক্লিয়ার করার জন্য, বাউল কী এবং বাউলের গানগুলোর ওপরে কিছু ছবি বা এ থাকছে, তো এইরকমভাবে আমরা প্যানেলটাকে পরিস্থিতি। আমরা মা দুর্গা, সারা বাঙালি বিশেষ করে পশ্চিমবঙ্গের লোক এবং বাংলাদেশ সহ আসাম, সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে হয় নীলগঞ্জ রোড মহুয়া ক্লাব 35 বছর, এটা 35তম দুর্গাপূজা আমাদের এই উৎসব আমরা অনুষ্ঠিত করতে চলেছি, তার আজকে প্রথম এই খুঁটি পুজো মাধ্যমে। আমরা যেমন দুর্গাপূজা করি, কালী পূজা করি, সরস্বতী পূজা করি, জগদ্ধাত্রী পূজা করি, তার সাথে সমস্ত ধর্ম সম্প্রদায়ের যেসব মানুষ রয়েছে সব ধর্ম সম্প্রদায়কে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে নিয়েও বিভিন্ন অনুষ্ঠান করি, আমরা সেমিনার করি বিভিন্ন ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন রকমের। এবং আমাদের সব থেকে বড় হচ্ছে আজকে 24 বছর হয়ে গেছে নীলগঞ্জ রোড মহুয়ার এই সববাই গাড়ি, আমাদের এত অঞ্চলের ব্যারাকপুর সাব ডিভিশনের আমরা প্রথম এর উদ্যোক্তা। আমরা 3টে ক্লাব একসাথে করি, প্রথম প্রপোজাল এটা আমরাই দিই, দেখলাম যে একটা করলে সব জায়গায় সেভাবে চালুটা না হলে একটু মানুষ বুঝতে পারছে না। আমাদের একটা সংস্কৃতি ছিল কাঁধে নিয়ে কাঠের জিনিসে বাঁশের মাছায় আমরা যাব, সেটাকে আমরা বুঝালাম স্বর্গরথ নাম দিয়ে, বিরাট ডিফারেন্স ক্লাব বাদামতলা, সবটা কটা ক্লাব মহুয়া ক্লাব আমরা একসাথে, আমাদের সকলের সাথে একটা সহৃদয় সম্পর্ক রয়েছে। আমাদের ওপেনিং বলতে আমরা দুর্গাপুজো আমাদের ওপেনিং হবে, যেটা প্রতি বছর কাজ চালু শুরু হয়ে গেছে প্রায় 1 মাস আগে থেকেই, আজ আমরা খুঁটি পুজোর মাধ্যমে জাস্ট শুরু করলাম, কিন্তু আমাদের যে উদ্বোধনটা সেটা প্রতি বছর আমরা চতুর্থ দিন করে থাকি, আমরা এবছরও তাই চতুর্থ দিনই আমরা উদ্বোধনটা করব। তা আমি 2022-এর কথা একটু আগে পিছিয়ে আসছি, 2022-এ যেভাবে আমাদের পুজো মণ্ডপে জনস্রোতের প্লাবন বয়ে গেছিলো, এবছরও আমাদের শিল্পী যে ভাবনা ভেবেছেন আরশিনগর আমাদের থিমের নাম, সেই আরশিনগরকে সামনে রেখে আমাদের পুজো মণ্ডপ এই 2023-এও
জনপ্লাবনে প্লাবিত হবে এই আশা আমি রাখি। ভালো তো লাগছেই এবং আরও ভালো লাগার জন্য অপেক্ষা করছি, তার কারণ এবার 35 বছরে পদাপন করেছে মহাক্লাবের মানে আমাদের শারদ উৎসব। তো আমি একটু আগে বলছিলাম এরা অত্যন্ত ভালো কাজ করে, ভালো কাজ করার অর্থ হলো স্বল্প বাজেট, অর্থাৎ বুঝি যে এই অঞ্চলের মানুষ এই পাড়ার মানুষের চাঁদা নিয়ে কোনো চাপ নেই, যদি চাঁদার চাপ থাকতো তো বাজারটা অনেক বড় হয়ে যেত। তো সেই কারণে বলি স্বল্প বাজেটে যে পুজো প্রতি বছরই একটা নতুন ধরনের পুজোর অবস্থান তৈরি করে, এবং বিশেষ করে আমি দেখলাম যে গত বছরও যে আমাদের ইয়ে ছিলেন কে বলে আর্টিস্ট অতনুবাবু, তিনি এবারও তার নতুন একটা ভাবনা নিশ্চয় রয়েছে। তো আমি আশা করব এই ভাবনা আমাদেরকে বিগত দিনের থেকে এবারও আরও বেশি ভালো লাগবে, এই আশাই করব। বেলগুড়িয়া থেকে ক্যামেরায় আবির দাসের সাথে সেঞ্চুরি পোদারের রিপোর্ট, সঠিক বার্তা।